হ্যালো আমি আনিস মাহফুজ আহমেদ আমি রিজওয়ানা অপি করিম ঠিক আছে না একদম ঠিক আমি আর আপনি এত কাজ করেছি মাহফুজ আহমেদ বললি অপি করিম নামটা এমনি এমনি চলে আসে একদম ঠিক কান টানলে মাথা আসে প্লিজ প্লিজ বাদ দাও শুরু করো শুরু করো আমি কথা বলে ফেললাম না বেশি বসি কত কথা বলি রে প্রিয় দর্শক আমি মাহফুজ আহমেদ আমি অপি করিম আমরা দুজন এতদিন পর একসাথে কাজ করছি আপনাদের এত এত প্রশ্ন আছে আমরা আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করব অনেক বছর পর আবারো একসাথে কাজ করছেন এটা যখন জানতে পারলেন তখন কি মনে হয়েছে দর্শক বিশ্বাস করবে কিনা জানি না আমি কিছুক্ষণ এভাবে তাকাইছিলাম আমি তোমাকে দেখছিলাম অপিকে দেখছিলাম কারণ হচ্ছে কি অপি যদি সেটে থাকে সেই কাজটা যদি পাহাড় সমান উচ্চতায় কঠিন হয় আমার জন্য সহজ হয়ে যায় আরাম লাগে কাজ করতে অ্যাজ এ কোঅ্যাক্টর তোমাকে পাওয়ার পর এটা আমার প্রথম ভাবনা ছিল ইটস ফাইন ফ্যান্টাস্টিক মাহফুজ ভাই আমার দেখা একজন মানুষ আমি যার সাথে কাজ করে কমফোর্ট ফিল করি সেটা হচ্ছে অ্যাজ আ ডিরেক্টর উনি অ্যাজ আ প্রোডিউসার এবং আমরা এত কাজ করেছি এমনও গেছে এক একটা সময় যে আমরা বাড়ির মানুষের চেহারা কম দেখেছি মাহফুজ ভাইয়ের চেহারা এত দেখেছি অদৃশ্যর কনসেপ্টটা শুনে প্রথমে কি মাথায় এসেছে তো মাহফুজ ভাইকে এখন যেরকম দেখছি এবং আমি যেই মাহফুজ ভাইয়ের সাথে কাজ করেছি সেই মাহফুজ ভাইয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক সেটা হচ্ছে কি ওনাকে যদি এখন দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি যেরকম ফিট মাহফুজ ভাই তার সাথে হচ্ছে কি মাহফুজ ভাইয়ের ম্যাচিউরিটি মানে আমি ব্যক্তিগত মাহফুজ ভাইয়ের কথাও যদি আমি ধরি না কেন আমার কাছে মনে হয়েছিল যে আনিসের জন্য মাহফুজ ভাই হান্ড্রেড এবং আমার কাছে মনে হয়েছিল যদি আমি যদি ঠিকঠাক যদি রিজওয়ানা পোর্ট্রে করতে পারি আই উইল বি হ্যাপি এনাফ কনসেপ্টটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা আরও পরে বলবো এটুক থাকুক গ্যাপ থাকুক নেক্সট কোয়েশ্চেন প্লিজ এটা কি হলো প্রশ্নের তো উত্তরই দর্শক পেল না তোমার যেটুকু পেয়েছে ওটুকুতে অনেক দূর হয়ে যাবে অনেকদিন পর আবারও একসাথে কাজ করতে যে পুরনো কোনো স্মৃতি মনে পড়েছে অথবা সেই স্মৃতি পুনরায় ফিরে এসেছে ওই যে বললাম আমি যখন শুনলাম যে অপি করছে আমি একদম স্পিচলেস অনেকগুলো দৃশ্য অনেকগুলো দিন অনেক সময় অনেক কিছু আমার রিওয়াইন্ড হচ্ছিল আমি সেখানে দেখছিলাম ওর ওর ঠোঁটে একটা কোন একটা মিচকা হাসি আছে একটা নির্যাতন করতে পারে অত্যাচার করতে পারে এগুলো দেখছিলাম এগুলো যদি নস্টালজিক হয় ঠিক আছে আমি খুবই নস্টালজিক হয়েছিলাম উনি হচ্ছেন খুবই আনপ্রেডিক্টেবল একজন মানুষ এবং অ্যাক্টর উনি রিহার্সাল করছেন খুবই হাসছেন 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 কিন্তু নিজে নিজে কিন্তু এরকম করে কিন্তু ডায়লগ টায়লগ মুখস্থ করে কিন্তু একদম রিহার্সাল হচ্ছে যখন অ্যাকশন বলা হলো কমপ্লিটলি ডিফারেন্ট প্লিজ নেক্সট কোয়েশ্চন আনিস এবং রেজওয়ানা চরিত্র দুটো নিয়ে যদি কিছু বলার থাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অদৃশ্য এমন একটা কাজ যেখানে আসলে শুধু আনিস এবং রিজওয়ানা না প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা করে হচ্ছে মাত্রা যোগ করে অদৃশ্যের প্রত্যেকটা মোমেন্টাম আমার কাছে মনে হচ্ছে মহান মানে মহা গুরুত্বপূর্ণ ডিরেক্টর শাফায়েত মনসুর রানা ও হইচই টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন আমি বরাবরই হচ্ছে এমন একজন অভিনেতা যে ডিরেক্টরের কাছে সমর্পিত হতে চাই দীর্ঘদিন পর আমি একজন পরিচালক পেয়েছি যার হাতে আমি আমাকে সঁপে দিয়েছি সে আমাকে যা বলতে বলতে বলেছে যেভাবে বলতে বলেছে যা যা করতে বলেছে আমি জাস্ট আমার ডিরেক্টরকে ফলো করেছি শাফায়েত মনসুর রানা সাচ এ ডিরেক্টর যার সঙ্গে আমি বারবার কাজ করতে চাই আর হইচই আমি ফিরতে চেয়েছি হইচই প্ল্যাটফর্মের মাধ্যমে সেটা আমার হয়েছে আই লাভ হিম বিকজ হি ইজ দি ওনলি ডিরেক্টর হু টোল্ড মি ইউ ডোন্ট নিড টু লুজ ওয়েট You can gain weight because I want to see you as a mother of a 18 to 10, 20 years son, which is Rakin and played right. by Partho. So, I love him. And সেই সাথে চলে আসে হইচইয়ের কথা হইচইয়ের সাথে আমার আমার আসলে এত ডিরেক্টলি ইন্টারাকশন হয়নি কিন্তু পুরো প্রোডাকশন দেখে আমার কাছে মনে হয়েছে যে দে গেভ শাফায়েত মনসুর রানা ফুল ফ্রিডম যে তুমি তোমার মতো করে কাজ করো আমরা অনেক কথা বলেছি আমাদের কথা আমাদের ভালো লাগা কথা তো থ্যাংক ইউ হইচই থ্যাংক ইউ দর্শক থ্যাংক ইউ ভেরি মাচ